Assalamualaikum everyone, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি হ্যান্ড পেইন্টের কাপল সেট নিয়ে আসলাম। আজকের কাপল সেটটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল, আর এই সেটটা কিন্তু প্রচুর একটা ভাইরাল সেট, যেটা দেখা যাচ্ছে কি স্টুডেন্ট বাজেট বা কম প্রাইজের মধ্যে অ্যাভেলেবেল সেল হচ্ছে। তো আজকে আমি এই সেটটা কিভাবে করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করেছি। তাহলে চলুন দেখে আসা যাক। আজকে আমি ফার্স্ট টাইম একটি হাফ সিল্কের শাড়ি নিয়েছি। হাফ সিল্কের শাড়ি আমি একটা 6 ফিট বাই 4 ফিট সাইজের একটি ফ্রেমের মধ্যে ছোটো ছোটো আমাদের যেই সুই পিনগুলো থাকে হিজাবের, ওই পিনগুলো দিয়ে আমি ভালোভাবে সেটা সেট আপ করে নিয়েছি। এরপর আমি এখানে একটি তুলি নিয়েছি, যে তুলিটা হচ্ছে কি 2 নম্বর বা 3 নম্বর সাইজের থাকে। আমারটা হচ্ছে 2 নম্বর, অনেক আপুদের কিন্তু 3 নম্বর সাইজেরও থাকতে পারে সেম তুলি, কিন্তু 3 নম্বর আর 2 নম্বর এই দুইটা সাইজের মধ্যে হয়ে থাকে। তো আমি এখানে যে রংটা ইউজ করেছি সেটা হচ্ছে কি অ্যাক্রামিন কালার। আমি কিভাবে হোয়াইট পেস্ট দিয়ে টিটি পাউডার দিয়ে হোয়াইট পেস্ট বা সাদা রং তৈরি করি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি সাদা রং দিয়ে সম্পূর্ণ ফুলটা আমি এঁকে নিচ্ছি। এই শাড়ির ডিজাইনটা এটাই হবে যে মানে ছোটো বড় দুইটা সাইজের ফুল পুরো শাড়িতেই হবে, এটাই হচ্ছে এই শাড়ির মূল ডিজাইন। তো আপনার আঁচল থেকে শুরু করে মানে কুচির অংশ সম্পূর্ণভাবেই কিন্তু ছোটো বড় ফুল মিক্স হবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ শাড়িতে আস্তে আস্তে এঁকে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো সময় দেখা যাচ্ছে কি আপনি যখন পেন্ট করতে যাবেন তখন আপনার তুলিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ তুলি যদি ঠিকমতো না হয় তখন কিন্তু দেখা যাচ্ছে ফুলের শেপগুলো কিন্তু সুন্দর আসে না। আপনি ফার্স্ট টাইম একটা ফুল, আমি ফার্স্ট টাইম যখন আঁকতে গেছি যে এই শাড়িটা, তখন আমি ফার্স্ট টাইম একটা চ্যাপটা তুলি দিয়ে এটা পেন্ট করতে গেছিলাম, পরে দেখতেছি যে চ্যাপটা তুলে দিয়ে ফুলগুলো শেপ সুন্দর আসতেছে না, সেজন্য আমি এটা চেঞ্জ করে একটা 2 নম্বর সাইজের চিকন তুলি নিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি। আপনারা ফার্স্ট টাইম দেখা যাচ্ছে তুলি যখন ফুল আঁকবেন তখন তুলিটা এই একটা ফুল আঁকলেই কিন্তু তুলিটা বোঝা যায় যে এই এটা ঠিক হচ্ছে কি না বা ফুলটা সুন্দর আসছে কি না, তখন কিন্তু আপনারা চাইলে তুলিটা চেঞ্জ করে আরেকটা তুলি দিয়ে সুন্দরভাবে এঁকে নিতে পারেন। আসলে ফুলের শেপ আনার জন্য তুলিটা কিন্তু আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে চ্যাপটা তুলি দিয়ে কিন্তু অনেক রকমের ফুল হয়, আবার অনেক সময় দেখা যাচ্ছে কি 2-3 নম্বর সাইজের তুলিগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল হয়। আমার এই অর্ডারটা ছিল পুরোটাই কাস্টমাইজ করা অর্ডার, আপু নিজে পছন্দ করে, আমি অনেকগুলো ডিজাইন দিয়েছি, ডিজাইনের থেকে আপু নিজে পছন্দ করে এই ডিজাইনটা আমাকে দিয়েছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিও শেয়ার করতে। এখন আমি ফুলের মাঝখানে, ফুলগুলো শুকানোর পরে আমি ফুলের মাঝখানে ইয়েলো কালারের ফোঁটা দিয়ে দিচ্ছি, এতে করে দেখা যাচ্ছে শাড়ির আকর্ষণটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। ফাইনাল লুক হচ্ছে এটাই, দেখুন সম্পূর্ণ শাড়িতে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আসি পাঞ্জাবির কাজ করতে। এটা সম্পূর্ণ ছিল কাপেল সেট, তো শাড়ির সাথে ম্যাচ রেখে কিন্তু পাঞ্জাবিতেও কাজ করেছে। এখানে আমি যে পাঞ্জাবিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কি খাদি পাঞ্জাবি, সুতি খাদি পাঞ্জাবিটা কিন্তু অনেকটা ভালো, তো এটাতে কাজ করতে অনেক বেশি আরাম লাগে এবং হচ্ছে কি আপনার এটা পরতেও কিন্তু মানে কমফোর্টেবল হয়, তো সেজন্য আমি অলওয়েজ কিন্তু খাদি সুতি পাঞ্জাবিটাই ব্যবহার করে থাকি। আমি যে তুলি দিয়ে আমি শাড়ির ফুল এঁকেছি সেম তুলি দিয়ে কিন্তু আমি পাঞ্জাবি ফুলগুলো আর পাতাগুলো এঁকে নিচ্ছি।
পাঞ্জাবির নিচে অনেক কাপড় আছে যে কি পেইন্ট করার সময় পাঞ্জাবি বা কাপড়ের নিচে যাদের ফ্রেম নাই, যারা একেবারে নতুনভাবে কাজ করতে চাচ্ছে, তারা কিন্তু অনেক কাপড়ে কিন্তু কাগজ দেয় নিচে। আসলে কাগজ দিবেন না, কাগজ দেওয়াটা হচ্ছে সম্পূর্ণ ভুল হ্যান্ড পেইন্টের জায়গায়। কারণ হচ্ছে কি, যখন আপনি রং করবেন উপর থেকে যখন আপনি রংটা দিবেন তখন নিচে গিয়ে সেটা কাগজে চুষে নেয়, এতে করে দেখা যাচ্ছে আমাদের কাপড়ের রংটা অনেক হালকা হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনারা কোনো পলিথিন বা ওয়াল ক্লথ, বেশিরভাগ আমি দেখা যাচ্ছে পলিথিনটা ইউজ করে, মানে অনেক ধরনের ফ্লেক্সিন পলিথিন এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে দেখা যাচ্ছে আপনার রংটা কিন্তু নিচে লেগে গেলেও সেটা কিন্তু পরবর্তীতে শুকানোর পরে সেটা উঠে যায়, মানে ওয়াল ফ্লেক্সিন বা পলিথিনে থাকা যে রঙগুলো লাগে ওগুলো কিন্তু উঠে যায়, এতে করে আপনার কাপড়ের রং হালকা হয় না। আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কালার ডিজাইন নিজেরা চুজ করে দিতে পারবেন, এবং হচ্ছে কি আপনারা কোনো বাচ্চাদের ড্রেস বা এর সাথে যদি আরও কিছু নিতে চান সেগুলো অ্যাড করতে পারেন। আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।